নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে হাওয়া অফিসের পূর্বাভাসে যাই দক্ষিণে চলবে বৃষ্টি, উত্তরে অতি ভারী বৃষ্টি সতর্ক জারি করলো হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী। এবং কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বর্ষার কী প্রভাব পড়েছে বাংলায়, তা বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার আবহাওয়ার এখন পরিস্থিতি কেমন রয়েছে। আর চ্যানেলে যদি নতুন দর্শক হন অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন, এতে লেটেস্ট আবহাওয়ার আপডেটগুলি সবার আগে পেতে। চলুন বন্ধুরা, কী বলেছে যে দক্ষিণবঙ্গে আর দুদিন বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তারপর বৃষ্টির রেস কিছুটা কমবে এবং তাপমাত্রা বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টিতে ধস নামতে পারে, দৃশ্যমানতাও কমতে পারে, সতর্ক রয়েছে আলিপুর। আগামী কয়েকদিনে আবহাওয়া নিয়ে বলেছে যে সৌরেশ বন্দ্যোপাধ্যায়, দক্ষিণে বৃষ্টি চলবে আরও দুদিন, চলিত সপ্তাহের শেষের দিকে বৃষ্টি কমবে ও গরম বাড়বে। গঙ্গেত্র পশ্চিমবঙ্গে ওইদিকে ফের ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি শুরু হতে চলেছে উত্তরবঙ্গে। রাজ্য জুড়ে বৃষ্টি এই পরিস্থিতি চলবে, কারণ এখনও রাজ্যে বর্ষাকাল। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তরবঙ্গের উপরে 5টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন একটি নিম্নচাপ তৈরি হয়েছে, সেখানে মধ্যপ্রদেশ ও উত্তর পূর্ব দিকে অবস্থান করেছে। এর সঙ্গে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থানের থেকে উপর ও পূর্বে উত্তর পূর্বে বঙ্গোপসাগরের পর্যন্ত। এই জন্য দুই বঙ্গে বৃষ্টি হচ্ছে। আগামী দুদিনের পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গে এক দুদিনের প্রধানত মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল 30 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে এবং বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আগামী দুদিনে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না, তারপর দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্ক জারি করেছে, বিশেষ উপরে 5টি জেলায় ভারী বৃষ্টির সতর্ক জারি করেছে এবং ফলে ভূমিধ্বসও সতর্কতা দিয়েছে। কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে বুধবার দিনভর আকাশ মেঘলা ছিল। বিভিন্ন জেলায় দিনে রাত্রে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি আর কখনও ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 97% এবং সর্বনিম্ন 92%। গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ 40 মিলিলিটার। আজ বৃহস্পতিবার দিনের আকাশ মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি থেকে 26 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে।